আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইনে ক্লাসে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় এক, কোষ ও কোষের বিভাজন। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড বলতে আমরা বুঝি নাইট্রোজেন গঠিত বেস, পেন্টোজ সুগার, অজৈব ফসফেটের সমন্বয়ে গঠিত এক ধরনের অ্যাসিড, যা বংশগতি সকল ধারা কার্যক্রম নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বলতে আমরা যেটা বুঝি নাইট্রোজেন গঠিত বেস, পেন্টোজ সুগার, আর অজৈব ফসফেট, নাইট্রোজেন গঠিত বেস, পেন্টোজ সুগার, অজৈব ফসফেটের সমন্বয়ে গঠিত এক ধরনের অ্যাসিড, যা বংশগতি সকল ধারা কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সুইস সুইস বিজ্ঞানী এবং রসায়নবিদ ও চিকিৎসক ফ্রেডরিক মিশার সর্বপ্রথম ক্ষত স্থানের পুরুষের শ্বেতরক্ত কণিকার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসে এক ধরনের পদার্থের উপস্থিতি লক্ষ্য করেছেন এবং নাম দিয়েছেন নিউক্লিন। নিউক্লিন এই নিউক্লিন থেকে এই নিউক্লিনে বলছে যে অটম্যান নামক একজন বিজ্ঞানী, উনি দেখেছে কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন থেকে আলাদা ভিন্ন এক ধরনের অ্যাসিড এই নিউক্লিনে আছে, তাই উনি নামকরণ করেছেন নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড বলতে আমরা যেটা বুঝতে পেরেছি নিউক্লিক অ্যাসিডের ভিতরে আমার কি কি আছে সেই সম্পর্কে আমি জানবো। তবে নিউক্লিক অ্যাসিড প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে কি আরএনএ। ডিএনএ এবং আরএনএ, তা ডিএনএ এর ভিতরে যে নিউক্লিক অ্যাসিড সেটা হচ্ছে নাইট্রোজেন মুক্ত বেস, তাতে কি আছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারটা হচ্ছে কিভাবে থাকে পেন্টোজ সুগার ডিএনএ এর ভিতরে সেটা আমি যদি এই ছবিটা আঁকি পেন্টোজ সুগারে আমরা ক্লিয়ার হব। পেন্টোজ মানে পাঁচ কার্বন বিশিষ্ট যেটা সেটা হলো পেন্টোজ। দুই নম্বর কার্বনে যদি অক্সিজেন না থাকে তাহলে সেটা হবে ডি অক্সিড। তাহলে আমি বলছি যে ডিএনএ নাইট্রোজেন গঠিত বেঁধের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, আর আছে কি পেন্টোজ সুগার, মানে পেন্টোজ সুগারের নাম কি বেটা ডি ডি অক্সি ডি অক্সি রাইবোজ ডি অক্সি রাইবোজ সুগার। ভালো কথা। আর আছে অজৈব ফসফেট, অজৈব ফসফেট, তাহলে অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড, ফসফরিক সুগার আর আছে কি ফসফরিক অ্যাসিড। ভালো কথা। আরএনএ এর ক্ষেত্রে আমরা কি দেখবো এই নাইট্রোজেন গঠিত বেজে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, আর কি আছে এই যে পেন্টোজ সুগার, সেই পেন্টোজ সুগারের স্ট্রাকচারটা হচ্ছে
নম্বর কার্বনে OH ফলক আছে, এই দুই নম্বর কার্বনে OH ফলক আছে বলে এর নাম হচ্ছে বিটা ডি রাইবোজ সুগার, বিটা ডি রাইবোজ রাইবোজ সুগার, বিটা ডি রাইবোজ সুগার। আমার ডিএনএ এবং আরএনএ জালি কি কি দ্বারা গঠিত? ডিএনএ কি সূত্র পুরানো শরীর মতন, ডিএনএ নাইট্রোজেন গঠিত পেজে অ্যাডুনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন আছে, আর আছে কি বিটা ডি ডিঅক্সিরাইবোজ সুগার আছে, আর আছে ফসফরিক অ্যাসিড। সেম আরএনএ গঠনে আরএনএ এক সূত্র, এর নাইট্রোজেন গঠিত পেজে অ্যাডুনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল আছে, আর আছে কি পেন্টোজ সুগার বিটা ডি রাইবোজ সুগার, আর আছে কি ফসফরিক অ্যাসিড। গঠনগত যে স্ট্রাকচার সেটা কি কি দ্বারা গঠিত সেটা আমরা জানলাম। আমি এই ডিএনএ ডিফেন্স যে বর্ণনা ডিএনএ সেটা সম্পর্কে আমি তারই পরিপ্রেক্ষিতে 1963 সালে ওয়াটসন ক্রিক এবং উইলসকিন্স নামক তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে। আমি সেই ওয়াটসন ক্রিকের ডাবল হেলিক্স মডেলের মূল গঠনের ছবিটা আছে যাত্রা করেছে। ডিএনএ কি সূত্র ঘোরানো শরীর মতন, এই হেলিক্স গুলো কি করে কি আছে সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ঠিক এইভাবে পুরো হেলিক্সটার ভিতরে সজ্জিত আছে। এই হেলিক্সের ভিতরে এক একটা ধাপ এখান থেকে একটা পূর্ণ প্যাচ, এই পূর্ণ প্যাচের দূরত্ব 34 ন্যানোমিটার, এখান থেকে এর একটা ব্যাস হেলিক্সে 20 অ্যাংস্ট্রাম। এই সুগার পাম্পের কিভাবে সূত্রত থাকে সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের একটু আরো ক্লিয়ার করে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই হলো পেন্টো সুগার, এটা কি ডিঅক্সিরাইবোজ সুগার, এর এক নম্বর কার্বনে অ্যাডুনিন, দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা অপর প্রান্তে সুগারের এক নম্বর কার্বনে এটা কি ধাতু আছে সুগার। অনুরূপভাবে এখানে এই সুগারে যদি বলি সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ড দ্বারা গুয়ানিনের সাথে অপর প্রান্তে সুগারের এক নম্বর কার্বনের সাথে এটা
যদি আরএনএ ক্ষেত্রে বলতাম তাহলে এই থাইমিনের পরিবর্তন হতো ইউরাসিল। এখন আমি ডিএনএ রাসায়নিক গঠন, ডিএনএ রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন কি? এক খণ্ড ডিএনএ কে, এক খণ্ড ডিএনএ কে যদি আত্র বিশ্লেষণ করি তাহলে কতগুলো নিউক্লিওটাইড পাওয়া যাবে? কতগুলো নিউক্লিওটাইড কে যদি আত্র বিশ্লেষণ করি কতগুলো নিউক্লিওসাইড অজৈব ফসফেট পাওয়া যাবে? একটি নিউক্লিওসাইড কে যদি আত্র বিশ্লেষণ করি নাইট্রোজেন গঠিত বেজ ও পেন্টোজ সুগার পাওয়া যাবে। নাইট্রোজেন গঠিত বেজের মধ্যে আছে দুই রিং বিশিষ্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে পিউরিন, যদি এক রিং বিশিষ্ট হয় পাইরিমিডিন। পিউরিন কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন। পাইরিমিডিন আছে সাইটোসিন, থায়ামিন। আসলে দুই রিং সেটা কেমন? দুই রিং হচ্ছে এটা হচ্ছে দুই রিং বিশিষ্ট, এটা হচ্ছে পিউরিন। আর যদি এক রিং এর কথা বলি তাহলে এক রিং হচ্ছে এটা। তাহলে আমি কি বলবো? একমাত্র ডিএনএ কে ডিএনএ রাসায়নিক গঠন উপাদান, দেবে রাসায়নিক যে উপাদান সেই উপাদানগুলো ডিএনএ রাসায়নিক গঠন। একমাত্র ডিএনএ কে আত্মবিশ্লেষণ করলে অনেকগুলো নিউক্লিওটাইড পাওয়া যায়। একমাত্র নিউক্লিওটাইড আত্মবিশ্লেষণ করলে অনেকগুলো নিউক্লিওসাইড অজৈব ফসফেট পাওয়া যায়। একমাত্র নিউক্লিওসাইড কে আত্মবিশ্লেষণ করলে নাইট্রোজেন গঠিত বেস আর কি পাওয়া যায়? পেন্টোজ সুগার। নাইট্রোজেন গঠিত বেজের মধ্যে কি আছে? পিউরিন এবং পাইরিমিডিন। সম্পর্কে জানলাম। এখন আমরা চারটে সংজ্ঞা বলবো, নিউক্লিওসাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে, ডাইনিউক্লিওটাইড কাকে বলে, পলিনিউক্লিওটাইড কাকে বলে। এক খন্ড ডিএনএ কে আমরা পড়বো হচ্ছে এই চারটে, নিউক্লিওসাইডটা করলে, নিউক্লিওটাইডটা করলে, ডাইনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। এক অণু নাইট্রোজেন গঠিত বেজের সাথে এক অণু পেন্টোজ সুগার মিলে গঠন করে নিউক্লিওসাইড, তাহলে নিউক্লিওসাইড হচ্ছে এটা। এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু অজৈব ফসফেট মিলে গঠন করে নিউক্লিওটাইড। দুটো নিউক্লিওটাইড যদি পাশাপাশি থাকে সেটা হচ্ছে ডাইনিউক্লিওটাইড, যদি অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে থাকে তখন সেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। পলি শব্দের অর্থ হলো বহু, পলিনিউক্লিওটাইড। ডিএনএ রাসায়নিক গঠন গেল, ডিএনএ পরবর্তী ডিএনএ ক্লাস। ডিএনএ কাজ, ডিএনএ কি করে কাজ করে? ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, আণবিক ভৌত ভিত্তি হিসেবে কাজ করে, বংশ পরম্পরায় অধঃস্থান। তার মানে বংশ পরম্পরায় কি? পিতামাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়, সেখানে যে জিন সেটা বহন করে নিয়ে যায় সেটা কে করে? ডিএনএ করে। সেক্স ক্রোমোজোমের মাধ্যমেও জীবের লিঙ্গ নির্ধারণ হয়, জীবের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। কোন হেলিক্সের কোন অংশে যদি কোনো গোলযোগ দেখা যায় তাহলে সেই তাৎক্ষণিক সেই গোলযোগটাকে কি করে? মেরামত করার ক্ষেত্রে এটা কাজ করে থাকে। তাহলে আমার ডিএনএ কাজটা করতে হবে ভালো করে। যদি কোনো সময় পরীক্ষায় পড়ে ডিএনএ কে মাস্টার মলিকিউল বলা হয় কেন, ডিএনএ কে মাস্টার মলিকিউল বলা হয় কেন, তখন আমরা বলবো নির্ভুল প্রতিলিপি। ডিএনএ কি করে? নির্ভুল প্রতিলিপি। ডিএনএ প্রোটিন সংশ্লেষণের সহযোগিতা করে, আণবিক সংকেত বহন করে, এই সমস্ত কাজের জন্য ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয়। তাহলে আমার এই ডিএনএ কাজ এই বিষয়গুলো ভালো করে করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের যে পড়াগুলো আলোচনা করলাম এইগুলো সম্পর্কে বলি। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হলো ডিএনএ আরএনএ,
নিউক্লিক অ্যাসিড দুই প্রকার ডিএনএ আরএনএ ডিএনএ ডিএনএ ভৌত গঠন ডিএনএ রাসায়নিক গঠন ডিএনএ কাজ এই আলোচনাগুলো আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে যে নিউক্লিক অ্যাসিড কি নিউক্লিক অ্যাসিড কোথা থেকে নিউক্লিক অ্যাসিড আবিষ্কৃত হয়েছে তারপরে আমার ডিএনএ ভৌত গঠন কোন বিজ্ঞানী ওয়াটসন ক্রিক ডিএনএ ভৌত গঠন মডেল প্রবর্তন করেছেন ওয়াটসন ক্রিকের যে ডিএনএ ভৌত গঠন মডেল সেই মডেলটা আমরা বর্ণনা করব অবশ্যই বলছিলাম যে ডিএনএ পাঁচ থেকে তিন তিন থেকে পাঁচ পরস্পর বিপরীত সমান্তরাল প্যারালালে অবস্থান করে তারপরে বলছিলাম হেলিক্স গুলো সুগার ফসফেট এর সাথে যুক্ত থাকে একমাত্র সুগারের সাথেই অ্যাডোনিন দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা অপর প্রান্তে সুগারের সাথে যুক্ত থাকবে আরেকটা কথা বলছিলাম একটা গভীর এবং একটা অগভীর খাঁজের সৃষ্টি হবে একটা পূর্ণ প্যাচের ভিতরে ৩৪ অ্যাংস্ট্রম এই ৩৪ অ্যাংস্ট্রম এর ভিতরে আমার ১০ জোড়া নিউক্লিওটাইড আছে ২৫টি হাইড্রোজেন বন্ড আছে এর একটা সারি থেকে আরেকটা সারি দূরত্বর কথা বলেছি ৩.৪ অ্যাংস্ট্রম এর ব্যাস কত একটা সারি থেকে আরেকটা সারির যে ব্যাস সরি একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের যে ব্যাস সেই ব্যাস কত কথা বলেছি সেটা হচ্ছে ২০ অ্যাংস্ট্রম তারপরে গভীর অগভীর খাঁজের কথা বলেছি আণবিক ওজনের কথা ১০⁶ থেকে ১০⁹ আণবিক ওজন হলো ১০⁶ থেকে ১০⁹ ডিএনএ এই হচ্ছে ডিএনএ ভৌত গঠন তাহলে ডিএনএ ভৌত গঠনটাও ভালো করে পড়তে হবে আগামী ক্লাসে আমি ১১ অধ্যায় জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা অবশ্যই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা তবে পড়ালেখার কিন্তু সময় তো পার হয়ে যাচ্ছে পড়ালেখার প্রতি অবশ্যই সবাই যে যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো গুরুত্ব দিয়ে পড়ালেখা করতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আমি ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ ভাবির আছে ক্লাস রেস ১১টায় এই ১২টায় এখনই চলে যাবো যে অনলাইনে না আমাদের জুম অ্যাপসে এখানে ক্লাস না আর বুধবারে কলেজে যাবো আমি পারবার না আতিকের কাছ থেকে শিখতে হবে আপনি আতিকের কাছ থেকে ঠিক নিয়ে যান তাহলে আবার কি আছে ভিডিও করে আপনার ইউটিউবে কি করতে দিতে হবে আপনি ক্লাস শেষ করবেন না ওইটাই হয়ে যাবে আপনার ক্লাস ওই শেষ আপনার ওই ফোনের মধ্যে পাঠানোর ওই সাথে ঝামেলার দরকার নেই আপনার ওই ক্লাস নিলেন এইটাই হয়ে গেল আচ্ছা তো এসে সামনে আসলে তো হচ্ছে না বন্ধ করে দিচ্ছি স্যার মানে এন্ড এন্ডে হলো ই করে দিচ্ছি তাহলে ঠিক আছে না স্যার